গাইস আমি কি দেখতেছি, ইতি কপাল! আরে ভাই বরবাদ! ভাই বেড়াতে দেখেন, আজকে দরদকে হারিয়ে যাইতেছে বরবাদ। আপনারা কি গুগলে সার্চ দিয়েছেন বরবাদ এবং দরদ? সার্চ দিয়ে দেখেন দরদকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে সাকিবিয়ানরা। জাস্ট দেখেন ভাই, ইতি কপাল! ইতি কপাল কে? প্রিয়তমা? না প্রিয়তমা, এখন শুধু বরবাদ। তোমাকে দেখে আমি জাস্ট বরবাদ হয়ে গেছি, বরবাদ। একই লুক রে ভাই, একই চেহারা। এটা হলো ইতি কপালের ফার্স্ট লুক। এইটা বরবাদ সিনেমার মধ্যে ফার্স্ট লুক হলো ইতি কপাল। কি আর বলবো ভাই, মেগাস্টার শাকিব খানের যেই রকম লুক, ইতি কপাল ওনার নতুন লুক। মানে প্রিয়তমার যে লুক দেখছিলেন, ইতি কপালের যে চেহারা দেখছিলেন ভাই, তাকে ছাড়িয়ে ভাঙ্গিয়া চুরা পুরা শাকিব খানের নায়িকা বলে কথা। শাকিব খান যেভাবে তাকে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে দিন দিন, তো ইতি কপালও সেম এই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। সে আর অনেকেই বলতেছেন দেবের অমুক তমুক ভক্ত চক্কর, ওগুলোর মধ্যে সে নাই, সে এখন বরবাতে। তো যাই হোক, সেটা বড় কথা না, বরবাদ নিয়ে কথা হবে। কাকে চাইছিলেন ভাই এই নায়িকাটাকে সরাই দিয়ে? কাকে নেওয়া মানে আমি মনে করি ভালো ছিল? এরকম কি যোগ্য প্রার্থী আপনার মানে গ্যালারিতে আছে? থাকলে পিকচার দিয়ে কমেন্ট করিয়েন ভাই, ইনবক্স করিয়েন, আমি তাকে দেখতে চাই। দেখেন ভাই, আজকে আমি মনে করি এই ঢালিউড বলেন টালিউড বলেন দুই পাড়ার মধ্যে আমি মনে করি এই যোগ্য নে এই ব্যক্তি ছাড়া আরও কোনো অন্য শাকিব খানের যোগ্য ব্যক্তি নাই। কারে নিয়ে করবেন ভাই, কারে? আমার তো আসে না। আর আমার তো গুগলে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিলাম, বড় বৌদি ছোট বৌদি মুরব্বী নাগাম দেন নাগাম দেন, এই যে সোনামণিরা আপনারাও নাগাম দেন, আপুরা নাগাম দেন, এগুলো বলা যাবে না ঠিক আছে? কেননা এগুলো যায় না, যায় না, তাদের তো বয়স নাই, যাবে কেমনে? শাকিব খানের সাথে তাদের এখন বয়স নাই যাওয়ার। কেন বলতেছি কথাটা, শাকিব খান তো দিন দিন ইয়াং স্টার হতে যাচ্ছে, আর আমাদের দুই বৌদি দিন দিন কুচু কাচু হতে যাচ্ছে। কেন বললাম, তাদের যে এখন ফেস কাটিং, তাদের যে ফিটনেস যায় না শাকিব খানের সাথে। তো যাই হোক, সেটা বড় কথা না, আমার তো মনে হয় অনেক আগে থেকে ক্রাশ ইতি কপাল। তো আপনারা কীভাবে নিতেছেন ইতি কপালের যে অভিনয়, যারা দেখছেন তারা তো ভাই তাদেরকে নতুন করে আমি বলতেছেন, যারা দেখেন নাই ভাই এ রিলস দেখে এনাকে ওইভাবে বুঝতে পারবেন না, তার অভিনয় দেখতে হবে। এ নিয়ে আসলে অভিনয় কীরম দক্ষ এবং কত জাদ্রেল আর্টি সেটা বুঝতে পারবেন। আমি তার তো অভিনয় দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এখানে তো আমি পিকচার দেখে ক্রাশ খাইছিলাম, তো প্রিয়তমা দেখার পর পুরো আমি মুগ্ধ। তো যাই হোক, সেটা বড় কথা না, কথা হলো আমরা যে লাইনে ছিলাম বরবা, কেন দরদকে ছাড়িয়ে যাইতেছে, কারণ কি ভাই? আপনাদের কি জানা আছে? জানা থাকলে জানাইয়েন। দেখেন আমার জানা আছে, এই যে অরণ্য মামুনের কারণে আজকে দরদকে ছাড়িয়ে যাইতেছে বরবাদ। মেহেদি হাসান হৃদয় মানে কচি ভাইয়া, সেই কচি ভাইয়া কিন্তু একটা পোস্ট দিয়েছে, দেখছেন আপনারা সেটা কি খেয়াল করছেন? ফার্স্ট লুক কি শাকিব খান দাঁড়ায় আছে, না জানি যে কেউ দাঁড়ায় থাক, পুরা তাণ্ডব চালাই দিছে, দেখছেন তো পুরা হান্দাই দিছে। এটা ইসরায়েল হিজমুল্লাহ আর হামাসের যুদ্ধ হয়েছে সেইখানে, হওয়ার পর পুরো তাণ্ডব সব কিছু পড়ে আছে, ধামধাম করে মাল দাঁড়ায় আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, ওই দিকে আমরা যাবই না, এই দিকে টান করে চলে আসবো, সেটাই আমার কথা। ইতি কপাল মানে এই যে মেয়েটা, এই যে কালো সানগ্লাসধারী যে মেয়েটা, এই মেয়েটাকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। কেননা আমার যে শাকিব খানের সাথে এখন যোগ্য একজন নায়িকাকে মনে হয় সেটা হলো ইতি কপাল। আদার্স আর কাউকেই তার সাথে ওইভাবে অভিনয় দক্ষতা আর পাচ্ছে না, ওই কুলতুনি কফি মানে রাজকুমারের যাতা অবস্থা, খুললাম কি যাতা অবস্থা। যাক মোটামুটি ভালো লাগছে, আমাদের মনে স্বপ্ন পূরণ হয়েছে, চিরি সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেই সমুদ্রের ফর্সা কুমিরকে নিয়ে আসলো, আইনা নাচানাচি করাইলো, মেলা কিছু করলাম, মজা মাস্তি সব কিছু, পরে আবার জায়গার মাল জায়গা ডেলিভারি দিয়ে দিছি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, পুরো হার্ট টাচ করে গেছে, কেননা স্বপ্ন সব ধাই ধাই করে পূরণ করে দিতেছে। এটা ভাবা যায় একটা বাংলাদেশি নায়ক, সে নাকি সেই আমেরিকান সাদা চামড়াকে নাচাবে, প্রেমেতে ফালাবে, কেই সব কিছু করে আবার জায়গা মতন ডেলিভারি দিয়ে দেবে, এটা ভাবা যায়? হ্যাঁ ভাবা যায়, শাকিব খানকে নিয়ে সব কিছুই ভাবা যায়। দেখেন আজকে ইতি কপাল না, আজকে ইতি কপাল না, ইতি কপাল থেকে শুরু করে আজকে এ টু জেড পর্যন্ত ঠেকা শেষ। আজকে কলকাতার এমন কোনো নায়িকা নাই বলে তার সাথে সিনেমা করেনি আপাতত। পরবর্তী যারা জুনিয়র তাদের কথা বলতেছি না, কেন জুনিয়ররা তার আসলে ধারের কাছে আসে না, তার যোগ্যতা অনুযায়ী আশেপাশে নাই। তো এখন যে শাকিব খানের যদি নতুন কিছু কাজ করতে হয় সেটা তামিল থেকে নিতে হবে, হিন্দি নায়িকা ওখান থেকে নিতে হবে। তো যাই হোক, সেটা বড় কথা না, কথা হলো ইতি কপালের যে অভিনয়, আর এইবার যদি বরবাদে যদি প্রিয়তমার মতো যে কেমিস্ট্রি যদি হয় রে ভাই, আর যদি প্রিয়তমার তো গল্পটা ছিল একটা রোমান্টিক, ওইরকম অ্যাকশন ছিল না, এটার মধ্যে যে অ্যাকশন আছে বরবাতে একটা তাণ্ডব চালাবে বলে, সেই তাণ্ডব যদি সত্যি সত্যি ভাই পুরা জৈমে ঘি হওয়া যাবে, তো পাবলিক তো পুরা মাতাল হয়ে যাবে বরবাতের সাথে, পুরা নেশা ছাড়া থাকি না, তো অন্যরা মাল খেয়া নেশা করে, এনার তো বরবাদ হয়ে যাবে এমনিতেই, মালের ঘ্রাণ শুনেই বরবাদ। যাই হোক,
অরণ্য মামুন কি আনকাট করতেছে, আপনারা যাইয়েন দেখিয়েন এবং কি কিছু আপডেট দিয়েন সেখান থেকে। আমি আর তাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। হ্যাঁ, আমাকে বিজয় ভাইয়া ফোন দিয়েছিল, সে বলল ভাইয়া কি খবর, তো আমি বললাম বলে না ভাইয়া আমার আসলে যাওয়া হচ্ছে না, আমার অন্য কাজ। যাই হোক, আপনারা আমি সব কিছু মিলে আমি অরণ্য মামুনের কাছে আমি নাই যাইতে চাইতেছি, কেননা এই ধরনের মানুষের কাছে আমি নাই যাইতে চাই। ঠিক আছে, সেই চাপাবাস মানে ইনি ওই যে উদাহরণটা দিয়েছিলেন তো কটকটায় বেশি, ওই কটকটাইলে ডিম ছোটো হয়, তো ওটাই আর কি, সেই মুরগি কটকটায় বেশি তার ডিম ছোটো। তো একটা কথা বলি আর একটা, সেটা হলো আমরা যে সাকিবিয়েন আসছি, যে আদার্স বাইরে আসি, আমি বলতেছি আমি সাকিবিয়েন, আপনারা যারা আছেন সাকিবিয়েন তাদেরকে বলতেছি, আপনারা অরণ্য মামুনকে সাপোর্ট না, সাকিব খানকে সাপোর্ট করুন। সাকিব খান আছে বিদায়, আজকে অরণ্য মামুনকে মাথায় নিয়ে আসতেছি। আজকে যদি সাকিব খান তার ঘাট থেকে নেমে যায় না, তাকে সেই পাঁচতলায় চলে যাবে, সে অটোমেটিক চলে যাবে। কেন চলে যাবে? তার ইতিপূর্বে যে বধ হজম হয়েছে না সেটি বাইর করে দেবো। ইতিপূর্বে অনেক জ্বালাইছে, সে অনেক জ্বালাইছে, তার যন্ত্রণা নিতে নিতে একেবারে পুরা অবস্থা খারাপ। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা ইতিকাপালকে থাকি, ইতিপাল পালকে সাপোর্ট করুন, এবং কি বাংলার সে প্রিয়তমা থেকে এখন বরবাদ খেত হয়ে যাবে। দেখলেই ভালো লাগে ভাই, দেখলেই ভালো লাগে, কি বলবো, তার রিলস বলেন, তার পিকচার বলেন, সব কিছু, ইন্টারভিউ বলেন, কথাবার্তার মধ্যে একটা মাধুর্য আছে, মানে একটা কথার মধ্যে মানে কথা বলতে গেলে ফ্যাস করে একটা হাসি দেয় না ভাই, সেই লাগে, সেই লাগে, বিশ্বাস করেন সেই লাগে। তো ইতিকা পালের আসলে সব কিছু মিলে কাজকর্ম এবং হাইট বলেন, আপনার লুক বলেন, পুরা অস্থির লেভেলের একটা। তো নায়িকা হওয়ার মধ্যে যা যা লাগে ওনার মধ্যে সব কিছু আছে, বিশেষ করে অভিনয় তো আরও অসাধারণ ফাটিয়ে দেবে। আর সাকিব খানের তো হাইট নিয়ে কি বলবো। যাই হোক, আর কথা বলতেছি না, জাস্ট এইটাই, জাস্ট এইটাই। আর হ্যাঁ, ভালো থাকবেন, ভুলে যাবেন না, যা যা ধর্মকে, তারপরে কাজকর্ম ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে প্রতিনিয়ত দেখা হবে।